বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তাই যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এই বন্ধন ধরে রাখতে হবে। গতকাল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মহাবোধি বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মীয় গুরু কর্মজ্যোতি জিনানন্দ মহাদের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।